শুক্রবার উদয়পুর মহকুমার কেবিআই বিদ্যালয়ের ইউআরসি হলে গেজেটেড অফিসার সংঘ গোমতি জেলা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবক প্রবীর দাস সহ সংগঠনের নেতা ও কর্মীরা। রক্তদান শিবিরে মন্ত্রী বলেন, রক্তদান মহোদান, রক্তদানের মতো মহৎ কাজ করা আর কিছু হতে পারে না। গত বিধানসভা নির্বাচনের আগে ও পরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট দেখা দেয়। এর ফলে রক্তের সংকট দূরীকরণে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাখেন। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যে রক্তের যে সংকট দেখা দিয়েছে তা কিছুটা হলেও নিরসন হতে চলেছে, তাই এই রক্তদান কর্মসূচি বজায় রাখার জন্য সবার কাছে আহ্বান রাখেন মন্ত্রী। এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। টিসিএস অফিসার থেকে শুরু করে সরকারি বিভিন্ন রকম একক তরফ এই পথে এগিয়ে এসেছে। তো স্বাভাবিকভাবে ধন্যবাদ ছোট হয়, কারণ এই উদ্যোগটা এটা অনেক বড় মহল, শুধু একটা সিম্পল ধন্যবাদ দিয়ে এটাকে শেষ করা যায় না। আমরা অবশ্যই আমরা রাজ্যের সরকারের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক এই ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা উদ্যোগ গোমতি জেলার ব্যাপারে নিয়েছে।